আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রংপুর সিটি নির্বাচনে জামাতের প্রার্থী ঘোষণা কিসের ইঙ্গিত রংপুরে চমক দেখাবে জামাত একুশ দশ বাইশ বিএনপি আন্দোলন করছে আর জামাত নির্বাচনে প্রার্থী ঘোষণা করছে বিতর্ক হচ্ছে যেহেতু বিএনপি এখন ঢালাওভাবে সব ধরনের নির্বাচন বর্জনের কথা বলছে যখন জোর ছিল তখনও সিদ্ধান্ত ছিল যে নির্বাচন করবে না এই দলীয় সরকার অধীনে গাইবান্দা পাস উপনির্বাচনেও কিন্তু বিএনপি বা জামাতের কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি যদিও সেখানে জামাতেরও শক্তিশালী ঘাঁটি রয়েছে কিন্তু রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করছে আমরা যেটা দেখতে পাচ্ছি আসনে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর মেয়র প্রার্থী দশ জন কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেছে যদিও এখন পর্যন্ত তফসিল ঘোষণা বা হয়নি আসন্ন সামনে নির্বাচন হবে আর সময় এসেছে সেখানে আমরা দেখছি প্রচার শুরু হয়ে গিয়েছে দুর্নীতি হয়রানি চাঁদাবাজি মুক্ত ও জনবান্ধব প্রশাসন এবং আধুনিক নাগরিক সুবিধা ও সুষম উন্নয়ন নিশ্চিত করে ন্যায় সাবভিত্তিক পরিবেশ বান্ধব আদর্শ সিটি কর্পোরেশন গড়ার দৃঢ় প্রত্যয়ে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক ছাত্রনেতা শিক্ষাবিদ সমাজসেবক রাজনীতিবিদ ও গণমানুষের পরিচিত মুখ মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল তাকে মেয়র পদে জেমাত ইসলামী প্রাথমিকভাবে সিলেক্ট করেছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও একটা প্রচারণায় সম্মানিত তেরো নং ওয়ার্ডবাসী আসসালামু আলাইকুম রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তেরো নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ওয়াজেদ আলী শাহ আপনাদের সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী আমরা আরও দেখতে পাচ্ছি আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বারো নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আয়ুব আলী আপনাদের সকলের দোয়া প্রার্থী আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে চোদ্দ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মালানা মোহাম্মদ ওয়ারেস আলী আপনাদের দোয়া সমর্থন সার্বিক সহযোগিতা সহযোগিতা প্রত্যাশী এখন আমি এই তালিকাটা প্রচারের দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে এদের প্রচারণা করা এবং এর সাথে সাথে একটা পলিটিক্যাল অ্যানালাইসিস করা এখন বিএনপি আন্দোলন করছে আর জামাত রংপুর সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করছে ইঙ্গিত কি কেন করেছে জামাত ইসলামে একটা নির্বাচনমুখী দল গণতান্ত্রিক দল সারা দেশেই তাদের নির্বাচনের প্রস্তুতি প্রার্থী ঘোষণা বাছাই এটা রুটিন ওয়ার্ক এটা সবসময় চলবে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা থাকুক বা না থাকুক এটা চলবে আন্দোলন চলছে নির্বাচনের প্রস্তুতিও চলছে এখন বাই চান্স যদি সুষ্ঠু নির্বাচনের রাস্তা তৈরি হয়ে যায় তখন তো আর রাতারাতি প্রস্তুতি নিয়ে নির্বাচনে ভালো করা যায় না এবং এজন্য প্রস্তুতি থাকাটাই একটা সুসংগঠিত রাজনৈতিক দলের কাজ বিএনপিরও চলে বিএনপি এটাও বারো মাস করে তো ওইভাবে স্পেসিফিক্যালি সামনে আসেনি আর জামাতেরটা করলে এটা নজরে আসে বিএনপির রাজনীতিই তো কে কোন আসনে প্রার্থী হবে আন্দোলন কে কোন আসনে নমিনেশন পাবে কাকে প্রাথমিকভাবে সিলেক্ট করেছে এগুলোর উপর ভিত্তি করে আবর্তিত হয় একেবারে ব্যাপকভাবে মেসিভলি অতএব আর জামাত যতটুকু প্রার্থী ঘোষণা করছে অথবা প্রস্তুতি নিচ্ছে তার চাইতে বিএনপির প্রস্তুতির লেভেল অথবা নির্বাচন কেন্দ্রিক তৎপরতা অবশ্যই অবশ্যই বেশি তাদেরটা ওইভাবে দৃশ্যমান নয় অথবা ওইভাবে সামনে আনা হয় না অতএব জামাতের কাজটা স্বাভাবিক এটা স্পেশাল কিছু নয় যে তারা দলীয় সরকার যদি নির্বাচনে যাচ্ছে আপোষ করেছে এরকম কোনো কিছুর ইঙ্গিত বহন করে না তবে আর একটা কথা বলি অনেক ক্ষেত্রে স্থানীয় সরকার বা ছোটো ছোটো নির্বাচনে অংশগ্রহণ করে একটা আন্দোলনের অংশ হতে পারে এগুলোকে মোটামুটি সুযোগ থাকলে হাত ছাড়া করে দেওয়াটা কোনো যৌক্তিক বিষয় হতে পারে না মূল আন্দোলন কিন্তু জাতীয় নির্বাচন বা সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে অতএব এটা কোনো সমস্যা নয় আরেকটা কথা বলতে যে রংপুরে জামাত ইসলামের যে ভোট ব্যাংক মানে প্রধানমন্ত্রী শ্বশুরবাড়ি এলাকা থেকে শুরু করে সর্বশেষ দু হাজার সালের যে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল মোটামুটি সুষ্ঠু নির্বাচন সেখানে জামাত ইসলামের চমক দেখিয়েছিল তারা অনেক ভালো করেছিল অনেক উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অনেক কিছু হয়েছিল অতএব রংপুর মহানগরে জামাত ইসলামের যে ভোট ব্যাংক অতীত ইতিহাস এবং বর্তমানে যে সাংগঠনিক ভিত্তি তাতে ডেফিনেটলি রংপুরে চমক দেখাবে জামাত কারণ রংপুরে জাতীয় পার্টি এবং জামাতের ভোট ভাগ হয়ে যাবে বিএনপি আছে বিএনপি ভালো অবস্থান তো সব জায়গায় আছে কিন্তু জামাত বিএনপি ভাগ হয়ে গেলে তখন কিন্তু জামাত কোনো অংশ কম নয় জাতীয় পার্টি আওয়ামী লীগ আলাদা হয়ে যাওয়া এবং বিএনপি আলাদা এবং জামাত আলাদা নির্বাচন করলে আবার অন্যদিকে চর্মনায় পীর সাহেবের হাত পাখারও মোটামুটি ভালো ভোট রয়েছে তো এই সব বিষয়গুলো একত্র করলে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামাত ইসলামিক চমক দেখানো সম্ভাবনা রয়েছে কমপক্ষে মেয়র পদে সেকেন্ড হওয়ার সম্ভাবনা এবং কাউন্সিলরদের মধ্যে যদি কমপক্ষে জন কাউন্সিলর নির্বাচন করে যদি ধরে আর কি জনের মধ্যে মোর দেন ফিফটি পারসেন্ট বিজয়ের সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি